নিতা তার মা মালা দেবী এবং বাবা পিয়াসবাবুর সঙ্গে বাস করে। তারা বেশ ভালো মতো মিলেমিশে দিন কাটাতে থাকে, কিন্তু তাদের মাঝে হঠাৎই সমস্যা হয়ে দাঁড়ায় নিতার অতিরিক্ত দাঁতের ব্যথা। নিতা দাঁতে ব্যথায় একেবারে ছটফট করতে শুরু করে। তার এরকম দাঁতে ব্যথার কারণ ছিল অতিরিক্ত পরিমাণে মিষ্টি এবং চকলেটের প্রতি ভালোবাসা। একদিন নিতার দাঁতে ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে এমন সময়, ওরে বাবা গো, মরে গেলাম গো, কি দাঁতে ব্যথা করছে, ও মা, আমার দাঁত মনে হচ্ছে খুলে পড়ে যাবে, কেউ আমাকে বাঁচাও, ওরে বাবা রে, আমার সাদা সাদা দাঁত ব্যথায় কালো হয়ে গেল। ঠিক এমন সময় তার মা এমন ছাগলের মতো মেয়ের গলা সহ্য করতে না পেরে নিতার ঘরে চলে আসে আর তাকে বকাবকি করতে শুরু করে দেয়। রাত দিন পড়ে পড়ে চকলেট গিলবি, মিষ্টি খাবি, তাহলে তোর দাঁতে ব্যথা হবে না তো কার ব্যথা হবে? এরকম ছাগলের মতো চিৎকার না করে গিয়ে একটা দাঁতের ডাক্তার দেখিয়ে আয়, তাহলে দেখবি ব্যথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, এবার মনে হচ্ছে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, তা না হলে এই ব্যথার জন্য অকালেই আমার সব সুন্দর চিকন দাঁতগুলো ঝরে পড়ে যাবে। এই বলে নিতা অনলাইনে ভালো ডাক্তারের খোঁজ করতে শুরু করে দেয় আর সে ডেন্টিস্ট সমীর বাবুকে ফোন করে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করে। সেদিন সন্ধ্যাবেলায় নিতা তার মা মালা দেবীর সঙ্গে দাঁতের ডাক্তারের কাছে চলে যায় আর ঠিক তখন থেকেই শুরু হয় আসল কাণ্ড। কারণ নিতা যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁত ব্যথা কমানোর বদলে নিজের হৃদয়ের ব্যথা বাড়িয়ে ফেলবে সেটা সে বুঝতেও পারেনি। আসলে ডেন্টিস্ট সমীরকে দেখতে ভীষণ পরিমাণে হ্যান্ডসাম ছিল, একেবারে রাজপুত্রের মতো। সে যেমনই লম্বা তেমনই ফর্সা তার গায়ের রং আর তার সঙ্গে মানানসই জিম করা মাসেল যুক্ত দেহ। এরকম সুপুরুষ ডাক্তার দেখা মাত্রই নিতা একেবারে লাট্টু হয়ে যায়। কি সমস্যা হয়েছে বলুন না? মানে হঠাৎ করে আমার বুকটা ধুকপুক করছে আর কেন জানি না মনে কেমন যেন ঘন্টা বাজছে। এরকম কেন হচ্ছে বলুন তো ডাক্তার বাবু, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সে কি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই দাঁতের ডাক্তারের কাছে এসে এরকম ঘন্টা বাজার কথা বলছিস কেন? আর তোর মনটাই বা ধুকপুক করছে কেন? এই নাকি তোর দাঁতে ব্যথা করছিল? এক্স্যাক্টলি ম্যাম, আমি তো দাঁতের ডাক্তার। আপনার যদি হৃদয়ের সমস্যা হয় তাহলে আপনি কার্ডিওলজিস্টের কাছে যান, আমি ডেন্টিস্ট। আপনার যদি কোনো রকমের দাঁতের সমস্যা থাকে সেটা আমি ঠিক করে দিতে পারি। হ্যাঁ মানে সরি, আমি ঠিক কি বলতে কি বলে ফেলেছি, আসলে আপনার মতো এত হ্যান্ডসাম, মানে সরি, এত ইয়ং একজন ডেন্টিস্টকে আমি আগে কখনো দেখিনি, সেই জন্যই আর কি। মানে সত্যি ডাক্তার বাবু, আমার দাঁতে খুব ব্যথা করছে আর কিছুতেই কমতে চাইছে না। আপনি প্লিজ আমার এই ব্যথা, মানে আমার দাঁতের ব্যথা ঠিক করে দিন। নিতার এমন ছলচাতুরী কথা শুনে তার মা ভালো করেই বুঝতে পারে যে মেয়ে এখন এই দাঁতের ডাক্তারের সঙ্গে একটা লটঘট পাকানোর চেষ্টা করছে। তাই সে যতটা সম্ভব তাড়াতাড়ি নিজের মেয়েকে দাঁত দেখিয়ে সেখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু মা যদি চলে ডালে ডালে তাহলে মেয়ে চলে পাতায় পাতায়, আর মেয়ে এখন ডাক্তারের ভালোবাসায় পুরোপুরি হাবুডুবু খায়। তাই সে বেশি বেশি করে ডাক্তারের সঙ্গে আরো কথোপকথন বাড়াতে চায়। আর তার যত না দাঁতে ব্যথা হয়েছে তার থেকে দ্বিগুণ হয়েছে তার মনে ব্যথা। তাই সে চোখে মুখের ভাবভঙ্গিতে ডাক্তারকে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। বুঝতে পেরেছি, আপনার দাঁতে মনে হয় ক্যাভিটি হয়েছে, আমায় আপনার কাছে গিয়ে আপনার দাঁত ভালো করে চেক করতে হবে, তা না হলে আমি না দেখলে বুঝতে পারবো না যে আপনার দাঁতে কতটা ক্ষতি হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি কাছেই না আসেন তাহলে আমার ব্যথা আপনি অনুভব করবেন কি করে? না মানে সরি, মানে আমার দাঁতে ব্যথা বুঝতে পারবেন কি করে? উফ, আমিও না কি বলতে গিয়ে কি যে বলি। তুই তোর দাঁতের ব্যথার মধ্যে একটু বেশি কথা বলছিস, চুপ করে বস। আর আপনি মিস্টার সমী, তাড়াতাড়ি আমার মেয়ের দাঁত দেখে আমাদেরকে ছাড়ুন, সারাদিন এভাবে বসে থাকার সময় নেই। সমীর যখন নিতার কাছে এসে দাঁত পরীক্ষা করতে শুরু করে তখন নিতার বুকের ধুকপুকানি যেন চার গুণ বেড়ে যায়। আর সমীরও ভালো করে বুঝতে পারে যে নিতার চোখে চাউনি বেশ সুবিধার নয়। তাই সমীর তাড়াতাড়ি করে নিতার দাঁত দেখে ওষুধ লিখে দিতে শুরু করে। কিন্তু নিতার ব্যাপারটা মোটেই পছন্দ হয় না। সে মনে মনে চায় যাতে ডাক্তার বাবু আর একটু তার দাঁতের পরীক্ষা করে, কিন্তু তার মনের বাসনায় একেবারে জল পড়ে যায়। দেখুন, আমি যা বুঝলাম আপনি খাওয়া দাওয়া করে ভালো করে দাঁত মাজেন না আর মিষ্টি বেশি খান, তাই আপনার দাঁতে ফুটো হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আর ওষুধ ঠিক করে না খেলে আপনার দাঁত কিন্তু তুলতে হবে বলে দিলাম। এই শুনে মালা দেবী তার মেয়েকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যায়। কিন্তু নিতার মন পড়ে থাকে সেই ডাক্তারের উপর। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়, কিন্তু নিতার দাঁতে ব্যথার সঙ্গে সঙ্গে তার ডাক্তারের প্রতি প্রেম আরো বেড়ে যায়। আর সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার দাঁতে ব্যথা জীবনেও না কমে, কারণ তার দাঁতে ব্যথা কমে গেলে সে আর দাঁতের ডাক্তার সমীরের সঙ্গে দেখা করতে পারবে না। জানো মা, আমি এত ওষুধ খাচ্ছি তবু আমার দাঁতের ব্যথা কমছে না, কেন বলো তো? আমি ভাবছি এই দাঁতের সমস্যা একেবারে উপরেই ফেলে দেবো, আমি আজকেই আমার পোকা লাগা দাঁত গিয়ে তুলে আসবো।
মেয়ের এমন কথা শুনে তার মা পুরোপুরি অবাক হয়ে যায়। যে মেয়ে নিজের দাঁতের প্রতি এত মায়া, সে নাকি দাঁত তুলে ফেলবে, এই ব্যাপারটা তার মায়ের কাছে পুরো আশ্চর্য রকম মনে হয়। তুই তো সুন্দর চিকন দাঁত তুলে ফেলবি, নিশ্চয়ই তুই তোর এত সুন্দর দাঁত ওই ডাক্তার সমীরের কাছেই তুলতে চাস, তাই তো? কারণ উনি তোর দাঁতের ব্যাপারটা একটু বেশিই ভালো বোঝেন, তাই তো? হ্যাঁ মা, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছ, চলো আমরা দাঁত তুলে আসি। নিতা এমন করে কথাটা বলে যেন সে মেলায় ঘুরতে যাচ্ছে। নিতা তার মায়ের সঙ্গে আবার সমীরের চেম্বারে চলে যায় আর সেখানে গিয়ে দাঁত তোলার কথা বলে। আমার কি, এই মেয়ে তো দাঁত তোলার জন্য লাফালাফি করছে, আমিও দাঁত তুলে দেবো, তাহলে আমার এক্সট্রা টাকা রোজগার হবে। এই বলে সমীর দাঁত তোলার জন্য একটা বড় সারাশি নিয়ে আসে আর সেই সারাশি দেখা মাত্রই নিতার আত্মা একেবারে কেঁপে ওঠে, কারণ সেই সারাশি দিয়ে দাঁত তুললে ভীষণ পরিমাণে যন্ত্রণা হবে। কিন্তু তবুও নিতার ডাক্তারের প্রতি ভালোবাসার কাছে দাঁত তোলার ব্যথা একেবারেই নগণ্য বলে মনে হয়। কিন্তু যেই না ডাক্তারবাবু নিতার দাঁতে সারাশি দিয়ে চাপ দেয়, তখনই নিতা চিৎকার করে ওঠে, ওরে বাবা ডাক্তার, এই লাভ ইউ, ওরে বাবা রে। এই কথা শোনা মাত্র নিতার মা চেয়ার থেকে ধপ করে পড়ে যায় আর ডাক্তার ভিড়মি খেয়ে হেঁচকি তুলতে শুরু করে। এ কি, আপনি ভদ্রভাবে কথা বলুন, কি বলছেনটা কি? অসভ্যতার একটা সীমা থাকে, ছি ছি ছি, এই লাভ ইউটা মানে কি? আরে আপনার কানে মনে হয় পোকা হয়েছে, আমি এই লাভ ইউ বলিনি, আমি বলেছি তো আই লাভ মাই দাঁত, আপনি ভুল শুনেছেন, আসলে আমি আমার দাঁতকে খুব ভালোবাসি। এভাবে কোনো মতে কথা ঘুরিয়ে নিতা সেই যাত্রায় বেঁচে যায় আর সমীর একেবারে সারাশি দিয়ে নিতার দাঁত পট করে তুলে দেয়। এর ফলে নিতা ভীষণ পরিমাণে ব্যথা অনুভব করে। আমার একটা দাঁত গেল, কিন্তু দাঁতের বিসর্জন দিয়েও তো আমি সমীরের মন পেলাম না, এত সহজে আমি কিন্তু এই হ্যান্ডসাম ডাক্তারকে ছাড়বো না, তোমার মন তো আমি নিয়েই ছাড়বো। দাঁত তোলা হয়ে গেলে নিতা তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে আর সেদিনের পর থেকে নিতা কথায় কথায় দাঁতে ব্যথার নাটক করে আর সুযোগ পেলে সে সমীর ডাক্তারের কাছে ছুটে যায়। এরকম করে সে আরো দুই তিনটে দাঁত তুলে ফেলে, কিন্তু সে সমীরের মন কিছুতেই জয় করতে পারে না আর এবার সুন্দরী নিতা ফোকলা নিতাতে পরিণত হয়। একদিন নিতা কলেজে গেছে এমন সময়, এই ফোকলা নিতা, কিরে কিরে ফোকলা, এদিকে আয়, তোর দাঁতের এমন অবস্থা কি করে হলো বলতো, এরকম ফোকলা হয়ে গেলি কেন রে তুই? আর বলিস না ভাই, জানিস তো আমার কিছুদিন হলো দাঁতের ব্যথা কমে গিয়েছিল, কিন্তু ব্যথা কমে গেলে তো আমি আর ডাক্তারের কাছে যেতে পারবো না, তাই জোর করে চকলেট খেয়ে খেয়ে আমি আবার নিজের দাঁতে ব্যথা শুরু করিয়েছি আর ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলিয়ে এসেছি। জানিস আমি নয় দাঁতের ডাক্তারটাকে ভালোবেসে ফেলেছি। তুই দাঁতের ডাক্তারকে ভালোবেসে ফেলেছিস, তা সেই সৌভাগ্যবান দাঁতের ডাক্তারের নাম কি শুনি, যে তোর মন এবং দাঁত দুটোই ছিনিয়ে নিয়েছে? আমি তো প্রেমে পাগলা হওয়া শুনেছি, কিন্তু তুই তো একেবারে প্রেমে ফোকলা হয়ে গেছিস। চুপ কর তো, অনেকই আর কি মেরেছিস, আমি তোকে সেই ডাক্তারের নাম বলবোই না, যা আমি চললাম, কারণ আমার এরকম ফোকলা দাঁত নিয়ে ঘুরতে খুব লজ্জা করছে, দেখ সবাই কেমন আমার দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু ওরা কি করে বুঝবে আমার ভালোবাসার স্রোতে যে আমার দাঁতগুলো বয়ে চলে গেছে। এই বলে নিতা বাড়িতে চলে যায় আর সে আবার ডাক্তার সমীরের মন জয় করার জন্য চেষ্টা শুরু করে, কিন্তু এবার অন্যরকম প্রচেষ্টা করে। সে ফেসবুকে খুঁজে খুঁজে ডাক্তার সমীরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাকে বড় বড় মেসেজ লিখে পাঠায়, এমনকি সে রাত বিরাতে ডাক্তারকে ফোন করতেও শুরু করে দেয়। প্লিজ এত রাতে আপনি আমার পেশেন্ট হয়ে এরকম করে ফোন করবেন না, দাঁতে ব্যথা না কমলে গরম জল আর নুন দিয়ে কুলকুচি করুন, আর তাছাড়া আপনার দাঁতে ব্যথা যখন ফোকলা হওয়ার পরেও সারছে না, তাহলে আমার আর কিছু করার নেই, আমি আর কোনো রকম ওষুধ দিতে পারবো না। উফ, তুমি এত রাগ করো কেন বলতো, আমার ব্যথার ওষুধ তো তুমি, আমার ব্যথার ওষুধ তুমি তো ভালো করেই জানো, সেটা হলো তোমার মন, আমি তো বলছি তুমি তোমার মন দিয়ে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি আমার দাঁতের বিসর্জন দিয়ে তোমার জন্য ফোকলা বুড়ি হয়ে গেলাম আর তুমি সামান্য মন দিতে পারবে না আমাকে। এই কথা শুনে সমীর তার মুখের উপর ফোন রেখে দেয় আর দিন দিন নিতা একেবারে ভালোবাসায় ফোকলা পাগলি হয়ে ওঠে। নিতা আবার একদিন যখন ডাক্তারের চেম্বারে যাবে বলে ঠিক করে, সেই সময় নিতার মা তার কাছে আসে আর সেই সময় মালা দেবীর হাতে থাকে দাঁতে ব্যথার ওষুধ। কি ব্যাপার, এই ওষুধগুলো তুই ডাস্টবিনে ফেলে দিয়েছিলিস কেন? তার মানে তুই ইচ্ছা করেই ওষুধ খাসনি যাতে তোর দাঁতে ব্যথা না কমে আর তুই ওই ডাক্তারের কাছে দৌড়াতে পারিস, তাই তো? হ্যাঁ তাই, বেশ করেছি, আমার দাঁত আমার দাঁতের ডাক্তার আমি বুঝবো, তুমি তোমার নাক আমার দাঁত আর দাঁতের ডাক্তারের মাঝে নিয়ে এসো না, যাও এখান থেকে। এই বলে নিতা হন হন করে আবার সমীরের চেম্বারের দিকে চলে যায় আর এবার সে সমীরের চেম্বারে গিয়ে যা দেখে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। নিতা দেখে যে সমীর চেম্বারে বসে প্রিয়ার সঙ্গে গল্প করছে।
উফ সমীর, তুমি কবে আমার আর তোমার বিয়ের কথা বাড়িতে বলবে বলো তো? আমার আর ভালো লাগে না, তোমাকে দেখতে এমনিতেই খুবই হ্যান্ডসাম, আর এবার যদি তোমাকে আমার থেকে কেউ কেড়ে নেয় তখন আমি কি করব বলো তো? আরে বিয়ে কি পালিয়ে যাচ্ছে? আগে আমি নিজে এক ফোকলা পাগলির হাত থেকে বাঁচি, তারপর না হয় বিয়ে। তুমি জানো একটা মেয়ে আমায় মন দিয়ে তার নিজের সমস্ত দাঁত বিসর্জন দিচ্ছে। সমীরের এরকম কথা শুনে প্রিয়ার মনে প্রচন্ড পরিমাণে সন্দেহ হয়, আর সে তখনই সমীরের চেম্বারের মধ্যে ঢুকে পড়ে, আর সে প্রিয়াকে দেখে রাগে দুঃখে একেবারে ফেটে পড়ে। সে তখনই প্রিয়ার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়, আর ফোকলা মুখে এরকম ঝগড়া করতে করতে তার দাঁতের ফাঁক দিয়ে কথা গলে যেতে শুরু করে, আর এই দেখে প্রিয়া প্রচন্ড জোরে জোরে হেসে ওঠে। তোর এত বড় সাহস, তুই আমার ডাক্তারকে আমার কাছ থেকে কেড়ে নিলি, আমি ভালোবেসে ফোকলা হয়ে গেলাম আর তুই ওকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস? চুপ কর অসভ্য মেয়ে, আর যদি বেশি কথা বলিস না তাহলে তোর যে দুই একটা দাঁত বেঁচে আছে সেটাও আমি ঘুষি মেরে ফেলে দেবো। তুতলি কোথাকার, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লটঘট করা বার করে দেবো। যা নয় বদন তার আবার বিজ্ঞাপন। তুই আমার বদনের দাঁত নিয়ে এত কথা বলছিস কেন? তুই নিজের মুখটা একবার দেখেছিস আয়নায়? তোকে তো একেবারে রাঙা আলুর মতো দেখতে, আর দাঁতগুলো শাকালুর মতো। আর আমি জানি এই দাঁতের ডাক্তার আমাকেই পছন্দ করে, তাই তুই আমাদের মাঝখান থেকে সরে যা, একদম আমাদের ভালোবাসার মাঝে আসার চেষ্টা করবি না বলে দিলাম। বদমাইশ মেয়ে। চুপ কর বদমাইশ ফুকলি কোথাকার, আমি যদি জানতাম তুই আমার ডাক্তার বয়ফ্রেন্ডের প্রতি ছক করছিস তাহলে আমি তো এর আগেই তোর গলা টিপে ধরতাম। তাই আমি এখন ভালো করেই বলছি, নিজের অন্ধকারের মতো ফাঁকা দাঁত নিয়ে এখান থেকে কেটে পড়। এভাবেই তাদের দুজনের মধ্যে একেবারে চুলোচুলি বেঁধে যায়। আর সমীর কিছুতেই এরকম ঝামেলা পছন্দ করে না, কারণ তার অন্যান্য পেশেন্টরা এরকম ঝামেলা দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। তাই সে তাদের দুজনকে থামানোর চেষ্টা করে, আর সমীর যেহেতু প্রথম থেকেই প্রিয়াকে পছন্দ করত তাই সে নিতাকে ভীষণ পরিমাণে অপমান করে। আরে তোমরা কি করছোটা কি? আর নিতা, ভালোবাসা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি নিজের দাঁত জোর করে তোলাবে? যে মেয়ে নিজেকে ভালোবাসতে পারে না তাকে আমি ভালোবাসতে পারবো না, যাও চলে যাও এখান থেকে। এই কথা শুনে নিতা নিজের ভুল বুঝতে পারে, আর সে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায়। নিতা তার মায়ের কাছেও ক্ষমা চায়, আর সে নিজের বুকের উপর পাথর চাপা দিয়ে সমীরের সামনে আর কখনোই যাবে না বলে ঠিক করে। তুই চিন্তা করিস না, আমি তোকে বিদেশে নিয়ে যাব, ওখান থেকে তোকে আমি খুব সুন্দর ভালো দাঁত বসিয়ে দেব। প্রথম থেকেই আমি বুঝতে পারছিলাম ওই সমীর ডাক্তারের জন্য তুই ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করছিলি, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি, আর ওই ডাক্তারের জন্য তুই শুধু শুধু নিজের দাঁতগুলো তুলে ফেললি। কয়েকদিনের মধ্যেই মালা দেবী তার মেয়েকে নিয়ে বিদেশে চিকিৎসা করতে চলে যায়। নিতা যখন বিদেশি দাঁতের ডাক্তার হ্যারিসকে দেখে তখন সে আবার লাট্টু হয়ে যায়, কিন্তু সে তার আগের অভিজ্ঞতার কথা মনে রাখে তাই সে এবার আর কিছু বাড়াবাড়ি করে না। কিন্তু অপরদিকে মিস্টার হ্যারিস নিতার দাঁত বসাতে গিয়ে নিতাকে পছন্দ করে ফেলে, আর সে নিতাকে প্রেম প্রস্তাব দেয়, ফলে নিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই নিতা এবং হ্যারিস দুজনই বিয়ে করে নেয়। ভাগ্যিস ডাক্তার সমীরের সঙ্গে আমার বিয়ে হয়নি, না হলে আজকে আমি হ্যারিসের মতো এত ভালো ডাক্তারের সঙ্গে বিয়ে করতে পারতাম না। এভাবে বিয়ের পর নিতা এবং হ্যারিস দুজনেই সুখে শান্তিতে বিদেশের মাটিতে দিন কাটাতে থাকে। একটি দোকানে গরম গরম গোলাপ জাম ভাজা হচ্ছে দেখে তন্দ্রার ভীষণ পরিমাণে লোভ হয়। সে বরাবরই গোলাপ জাম খেতে খুবই পছন্দ করে, সেই কারণে সে নিজের ছেলে বিমলের কাছে গোলাপ জাম খাওয়ার জন্য আবদার করে। কিন্তু বিমলের পকেটে বেশি টাকা না থাকায় সে নিজের মাকে গোলাপ জাম খাওয়াতে চায় না। এরকম গোলাপ জামের প্রতি লোভ দেখে বিমল তার মাকে বাজে বাজে কথা শোনায়। এই শীতের মধ্যে টাকার অভাবে এক বেলা পেটে খাবার জুটছে না, আর তুমি এখন দামি গোলাপ জাম খেতে চাইছো? এখনো খাওয়া দাওয়াতে তো তোমার বড়লোকের স্বভাব যায়নি দেখছি মা। তুমি হয়তো ভুলে যাচ্ছ মা যে আগের মতো আমাদের এখন সচ্ছল অবস্থা নেই, সুতরাং আমি তোমাকে গোলাপ জাম খাওয়াতে পারবো না। মাকে দুটো গরম গরম গোলাপ জাম খাওয়ালে তোর আহামরি কিছু টাকার অভাব হবে না। ছোটবেলা থেকে এই দিন দেখবো বলে তোকে আমি মানুষ করে তুলেছিলাম। তোর থেকে তোর বউ অনেক ভালো ছিল, অন্তত শীতকালে আমাকে গরম গরম গোলাপ জাম ভেজে খাওয়াতো। বড়ি মায়ের মুখে নিজের বউয়ের সুনাম শুনে বিমল ভীষণ পরিমাণে রেগে যায়। এর ফলে সে তার মাকে ঠান্ডার মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে কুড়েঘর থেকে বাড়ির বাইরে বের করে দেয়। বয়সকালে তন্দ্রাদেবী যে এমন অবস্থা হবে তা কোনোদিনও দেমাগি তন্দ্রাদেবী আগে ভাবতে পারেনি, সেই কারণে তার চোখে জল চলে আসে। সে নিজের পরিস্থিতির উপর নিজেই হতাশ হয়ে পড়ে। সে গায়ে ছেঁড়া শাল জড়িয়ে গরম গরম গোলাপ জামের দোকানে গিয়ে দাঁড়ায়। বাবা, আমাকে দুটো গরম গরম গোলাপ জাম খাওয়াবে? অনেকক্ষণ ধরে কিচ্ছু খাইনি, আর শীতের মধ্যে এরকম গরম গরম গোলাপ জাম দেখে আমার ভীষণ লোভ হচ্ছে। তুমি আমার নাতনির বয়সী, তাই তোমাকে আবদার করে গোলাপ জাম খাওয়ার কথা বললাম।
তোমার কথা আমি বুঝতে পেরেছি ঠাকুমা। তুমি যদি আমাকে টাকা না দাও আমি তোমাকে গোলাপ জামুন দিতে পারবো না। মা যদি জানতে পারে যে আমি ফ্রিতে তোমাকে গোলাপ জামুন খাইয়েছি তাহলে মা আমাকে ভীষণ বকাবো কি করবে। ছোট্ট রবির কথা শুনে তন্দ্রাদেবী খুবই কষ্ট পায়, কিন্তু তবুও সে দোকানের সামনে থেকে যেতে চায় না। তন্দ্রাদেবী লালসার দৃষ্টিতে গরম গরম গোলাপ জামের দিকে তাকিয়ে থাকে। সেই সময় দোকানের মালকিন অর্থাৎ রবির মা সীতা রবিকে ডাকে। সে দোকানের ভেতর থেকে দেখতে পায় যে রবি বৃদ্ধা মহিলাকে গোলাপ জাম না খাইয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এর ফলে সীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। খারাপ লাগার আসল কারণ হল বুড়ি তন্দ্রাদেবী সীতার সম্পর্কে শাশুড়ি মা হয়। নিজের বড়লোক শাশুড়ি মায়ের এরকম দিন দরিদ্রের মতো অবস্থা দেখে সীতা খুবই কষ্ট পায়। সীতা তার ছেলের কাছে এসে বলে, ছোটবেলা থেকে আমি তোকে এই শিক্ষা দিয়েছি, সবসময় বলেছি বয়স্ক মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবি। আর তুই জানিস উনি কে? উনি হলেন তোর ঠাকুমা। ঠাকুমা তোর কাছ থেকে ফ্রিতে গোলাপ জাম খেতে চাইছে আর তুই ওনার কাছ থেকে টাকা চাইছিস। আজ থেকে 5 বছর আগে সীতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত। একদিন শীতকালের বিকেলে সীতা তার পরিবারের জন্য গরম গরম গোলাপ জাম ভাজতে বসে। সেই সময় হঠাৎ করে তার মাথা ঘুরে যায়। তৎক্ষণাৎ তন্দ্রাদেবী তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিজের বৌমাকে চিকিৎসা করায়। এর ফলে তারা জানতে পারে সীতা 3 মাসের অন্তঃসত্ত্বা। ইতিমধ্যে সীতার একটি কন্যা সন্তানও ছিল, কিন্তু তন্দ্রাদেবী মোটেই কন্যা সন্তান পছন্দ করে না। সে সবসময় পুত্র সন্তানের পিপাসু ছিল, তাই সে সীতার সঙ্গে বাজে ব্যবহার করত। বৌমা, তুমি যদি এবারেও আমাকে নাতির মুখ না দেখাতে পেরেছো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব, কারণ আমার নাতনি মোটেই পছন্দ নয়। সারাক্ষণ চোখের সামনে থেকে এই ছুটকি বাড়িতে দাপিয়ে দাপিয়ে বেড়ায় যা আমি একদম পছন্দ করি না। মা, আমার সন্তান হলো ঈশ্বরের দান, তাই আমার ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমি কি করে বুঝবো? আমার তো এতে কোনো হাত নেই। তোমাকে বেশি বুঝতে হবে না, তাড়াতাড়ি করে আমাদেরকে গোলাপ জাম ভেজে খাওয়াও, তারপর শাড়ি পরে তৈরি হয়ে নাও। আমি তোমাকে ডাক্তারখানায় চেক আপ করানোর জন্য নিয়ে যাব। ডাক্তারখানায় গেলেই বোঝা যাবে যে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে। ঠাকুমা, আমিও তোমাদের সাথে যাব। মা, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো না। না, তোকে ওখানে যেতে হবে না। সবসময় এত মা মা করে পেছন পেছন ঘুরিস কেন বলতো? একই মেয়ে হয়েছিস, তারপর আবার তোর খাওয়া দাওয়ার খোরাক কম না। আর এখন তোকে যদি নিজের সঙ্গে করে নিয়ে যেতে চাই তার উপর তোর গাড়ি ভাড়াও তো আমাকে দিতে হবে। আমি এত কিছু করতে পারবো না, যা এখান থেকে। নিজের শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে সীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে নিজের মেয়েকে নিজের হাতে করে গোলাপ জাম খাইয়ে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। তন্দ্রাদেবী সীতাকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। সেখানে গিয়ে সীতার অন্তঃসত্ত্বা অবস্থায় নানান রকম পরীক্ষা হলে তার শাশুড়ি মা জানতে পারে যে তার বৌমা আবার কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে। সে সীতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। যদিও ছেলে হওয়া কিংবা মেয়ে হওয়া সেটা কারোর হাতে থাকে না, তবুও তন্দ্রাদেবী পুরানো মানসিকতার হওয়ায় সে নিজের বৌমাকেই দোষ দিতে থাকে। প্রথমবারের পর দ্বিতীয়বারেও ঠাকুমার কোলে নাতনি আসবে বলে তন্দ্রাদেবী সীতাকে খারাপ কথা শোনাতে শোনাতে বাড়িতে নিয়ে আসে। বিমল, তোর কপালে কিন্তু আর ছেলে জুটল না, কারণ তোর বউ এইবারেও একটা মেয়ের জন্ম দেবে। আমি ডাক্তারবাবুকে বললাম যে করেই হোক না কেন এই কন্যা সন্তানের ভ্রূণ যেন নষ্ট করে দেওয়া হয়, কিন্তু তোর বউ কিছুতেই আমার কথা শুনল না। মা, আমার ছেলে হবে না বলে যে সন্তানটা এখনো পর্যন্ত জন্মায়নি তাকে আমি নষ্ট করে দিতে পারবো না। আপনি এরকম চিন্তা ভাবনা দ্বিতীয়বার আপনার মাথাতেও আনবেন না। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। এখনো পর্যন্ত একটা ছেলে জন্ম দিতে পারলে না, তার উপর আবার মায়ের সাথে তর্ক করা হচ্ছে। যাও, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি তোমাকে আর তোমার দুই মেয়েকে বাড়িতে বসে বসে খাওয়াতে পারবো না। বিমল নিজের মেয়েকে পর্যন্ত অস্বীকার করে দেয়। তন্দ্রাদেবী আর বিমল দুজনে মিলে শীতের রাত্রি বেলাতেই তাদের বাড়ির বউ এবং বাচ্চা মেয়ে ছুটকিকে বাড়ি থেকে বের করে দেয়। তার এরকম অসহায় সীতা ও তার মেয়ের উপর কোনো মায়া দেখায় না, আর তাদের চোখের জলের কোনো দাম পর্যন্ত দেয় না। সীতা কান্নাকাটি করলেও যেহেতু সে কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে তাই তারা শ্বশুর বাড়িতে ঠাঁই হয় না। সীতা ছুটকি শীতের মধ্যে চারিদিকে হন্তদন্ত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মাথা গোছার কোনো ঠাঁই তারা পায় না। মা, এত রাতে আমরা কোথায় যাব? আর এই শীতের মধ্যে আমার খুব ঠান্ডা লাগছে, কারণ বাড়ি থেকে বের করে দেওয়ার সময় ঠাকুমা আমাকে আমার সোয়েটার গুলোও দেয়নি। এবার আমি কি করে থাকবো?
তুই কাঁদিস না রে মা, উপরবালা ঠিক আমাদেরকে দেখবেন। আর দেখ আমিও তো গায়ে শাল জড়াইনি, আমরা দুজনে কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দিই, তারপর কালকে সকালে উঠে কোনো রকম একটা ব্যবস্থা করে নেব, কেমন? শীতের মধ্যে দুজনে মিলে কাঁদতে কাঁদতে ফুটপাতে ধারে ঘুমিয়ে পড়ে। এরকম ঠান্ডার মধ্যে ফুটপাতে ঘুমানোর ফলে শীতে এবং ছুটকি দুজনেরই সর্দি লেগে যায়। পরের দিন সকালবেলা উঠে তারা আবার বাসস্থানের খোঁজ করতে শুরু করে। এমন সময় সীতা দেখে যে রাস্তার এক কোনায় বস্ত্র এবং কম্বল বিতরণ উৎসব পালন করা হচ্ছে। সীতার কোনো কথা চিন্তা না করেই নিজের জন্য এবং তার মেয়ের জন্য কম্বল নিতে চলে যায়। তুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা কর, আর আমি লাইন দিয়ে আমাদের জন্য কম্বল নিচ্ছি, তারপরে কম্বল গায়ে দিয়ে কোনো রকমে আমরা রাস্তায় দিন যাপন করতে পারবো, ঠিক আছে? কারণ লোকের কাছে ভিক্ষা চাইলে লোকে অন্তত আমাদেরকে ফিরিয়ে দেবে না। এই বলে সীতা লাইন দিয়ে নিজেদের জন্য দুটো কম্বল নেয়। সেখান থেকে গরিব মানুষদের প্রত্যেককে 2,000 টাকা করেও দেয়া হয়। কম্বলের সঙ্গে সঙ্গে 2,000 টাকা পেলে মা এবং মেয়ের দুজনেরই বেশ ভালো হয়। কম্বল এবং 2,000 টাকা নিয়ে তারা দুজনে রাস্তার ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করতে শুরু করে। কিন্তু এরকম সম্ভ্রান্ত পরিবারের বউয়ের ক্ষেত্রে রাস্তায় ঘুরে ঘুরে নিজের মেয়েকে নিয়ে ভিক্ষা করাটা শোভা পায় না। এর ফলে সীতা বিকল্প রোজগারের পথ সন্ধান করতে থাকে। আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি তাহলে তো আমাদের পেট চলে যাবে। প্রাপ্তবয়স্ক হতে না হতেই মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছিল, তাই ভালো করে আমি পড়াশোনা পর্যন্ত করতে পারিনি, সেই কারণে আজকে আমাকে এমন দিন দেখতে হচ্ছে। মা, তুমি এত বেশি চিন্তা করছো কেন? শীতকালে তুমি কি সুন্দর গরম গরম গোলাপ জাম রান্না করো তো, তুমি এই টাকাটা দিয়ে গোলাপ জাম তৈরি করে বিক্রি করো। গোলাপ জাম বিক্রি করে টাকা রোজগার করলে আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না। ছুটকির এরকম বুদ্ধি শুনে সীতার বেশ ভালোই লাগে, কারণ সে শীতকালে এত সুন্দর গোলাপ জাম বানায় যে বড় বড় মিষ্টির দোকান সেই রকম গোলাপ জাম বানাতে পারবে না। সীতা গোলাপ জাম বানানোর জন্য প্রাপ্ত 2,000 টাকা দিয়ে দোকানে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে নিয়ে আসে। সে রাস্তার ধারে বসে গোলাপ জাম তৈরি করা শুরু করে দেয়। প্রথমে সে বেশ অল্প কয়েকটা গোলাপ জামই তৈরি করে। এমন সময় মিষ্টির দোকানের মালিক চন্দন বাবু রাস্তার ধার দিয়ে দোকানের দিকেই যাচ্ছিল, তখন সে সীতার তৈরি করা গোলাপ জাম দেখতে পায়। চন্দন বাবু নিজে মিষ্টি তৈরি করলেও এত সুন্দর গোলাপ জাম কোনোদিনও সে চোখেও দেখেনি। বাহ, তুমি তো দেখছি বেশ ভালোই গোলাপ জামুন তৈরি করেছো, দাও আমাকেও দুটো গোলাপ জাম দাও, খেয়ে দেখি এই গোলাপ জামগুলো কেমন হয়েছে, শুধু দেখতেই সুন্দর নাকি খেতেও ভালো, দেখা যাক। সীতা চন্দনবাবুকে ঠান্ডার মতোই গরম গরম গোলাপ জাম খাওয়ালে চন্দনবাবুর বেশ ভালো লাগে। তার মিষ্টির দোকানেও এরকম সুস্বাদু গোলাপ জাম তৈরি হয় না, এর ফলে সে সীতার অনেক অনেক প্রশংসা করে। শীতের সকালে এরকম সুস্বাদু গোলাপ জাম খেয়ে আমার মন আর পেট দুটোই একেবারে ভরে গেল। আজ থেকে আমার মিষ্টির দোকানে তুমি গোলাপ জাম তৈরি করবে, আর পারিশ্রমিক হিসেবে মাস গেলে আমি তোমাকে 10,000 টাকা দেবো, তুমি রাজি থাকলে বলো। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, আমার সত্যি একটা কাজের ভীষণ দরকার ছিল। শীতের মধ্যে আপনার দোকানে গোলাপ জাম তৈরি করে রোজগার করতে পারলে আমার আর আমার মেয়ের জীবন ঠিক সুধরে যাবে। সীতা চন্দনবাবুর মিষ্টির দোকানে গোলাপ জাম তৈরি করা শুরু করে দেয়। এর আগে সেই মিষ্টির দোকানে সেরকম একটা ভিড় হতো না, কিন্তু সীতা গোলাপ জাম তৈরি করার পর থেকে চন্দনবাবুর মিষ্টির দোকানে শীতকালে ভিড় একেবারেই উপচে পড়ে। সকলে বেশি বেশি করে গোলাপ জাম খায়। মিষ্টির দোকানে গোলাপ জাম বেশি বেশি বিক্রি হলে চন্দনবাবু সীতার উপর ভীষণ পরিমাণে প্রসন্ন হয়। মিষ্টির দোকান গোলাপ জামের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে। প্রায় 7 মাস এভাবেই কেটে যায়। অন্তঃসত্ত্বা সীতার ডেলিভারির দিনও চলে আসে। চন্দনবাবুর নিজের কোনো ছেলে মেয়ে না থাকায় সে সীতাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। সে নিজে দায়িত্ব নিয়ে সীতার চিকিৎসার খরচও বহন করে। সন্তানের জন্ম না দিয়ে এবার সে পুত্র সন্তান প্রসব করে। সীতা তার নবজাত পুত্র সন্তান এবং ছুটকিকে নিয়ে গোলাপ জাম বিক্রি করে। এভাবেই দেখতে দেখতে প্রায় 4 বছর কাটে। চন্দনবাবুর বয়স হলে সে নিজের সমস্ত সম্পত্তি এবং মিষ্টির দোকান সীতা এবং তার 2 ছেলেমেয়ের নামে লিখে দেয়। তারপর থেকে মিষ্টির দোকান সীতা নিজেই দেখাশোনা করে। আর শীতকাল পড়লেই সীতা মিষ্টির দোকানে গরম গরম গোলাপ জাম ভেজে বিক্রি করে। এভাবেই আরো 1 বছর পার হয়ে যায়। গোলাপ জাম বিক্রি করে সীতার আর কোনো রকমের টাকার অভাবও হয় না।
এত বছর পর নিজের শাশুড়িমাকে দেখতে পেয়ে সীতা সবকিছু মনে পড়ে যায়। তাই সীতা তার ছেলেকে অতীতের সব ঘটনা বলে দেয়। আমার অনেক ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি, আর না বুঝে নিজের বয়স্ক ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু উনি তোমাকে তো অনেক কষ্ট দিয়েছে মা, তুমি ওনাকে ফ্রিতে গোলাপজাম খাওয়ানোর কথা বলছো কেন? উনি একসময় যা করেছেন তার ফল উনি এখনই ভোগ করছেন, আর সেই কারণেই ওনাকে আমার দোকানে এসে ফ্রিতে গোলাপজাম চাইতে হচ্ছে। তাই তুমি গিয়ে ওনাকে ফ্রিতে গোলাপজাম খাইয়ে এসো, যাও। রবি তার মায়ের কথা মতো তন্দ্রা দেবীকে গিয়ে গরম গরম গোলাপজাম দিয়ে দেয়, আর তার বদলে সে একটা টাকা পর্যন্ত নেয় না। কিন্তু সেই গোলাপজাম খাওয়ার পর তন্দ্রাদেবীর নিজের বৌমার হাতে রান্না করা গোলাপজামের কথা মনে পড়ে, কারণ সেই গোলাপজামের স্বাদ পুরোপুরি একই রকমের ছিল। তাই সে দোকানের মালকিনের সঙ্গে দেখা করতে চাইলে রবি নিজের মাকে ডেকে নিয়ে আসে। সীতা দোকানের ভেতর থেকে বেরিয়ে এসে তার শাশুড়ি মায়ের সামনে দাঁড়ায়। তন্দ্রা নিজের বৌমাকে দেখে খুবই খুশি হয়। বৌমা, তুমি এখানে কি করছো? আর এই দোকানটা তোমার? আমি কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আমার সব গুলিয়ে যাচ্ছে। এই বাচ্চা ছেলেটা তোমাকে মা বলে ডাকছে, মানে তুমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলে? হ্যাঁ মা, আজ থেকে 5 বছর আগে ডাক্তারবাবু ভুল টেস্ট করেছিল, সেই কারণে আপনি রিপোর্টে দেখতে পেয়েছিলেন যে আমার মেয়ে হবে। কিন্তু সত্যিটা হলো আমি ছেলে সন্তানেরই জন্ম দিয়েছি, আর ভাগ্যিস তখন ডাক্তারবাবু ভুল করেছিল, তা না হলে আমি আমার জীবনে এরকম সাফল্যের দিন দেখতেও পেতাম না। আমার অনেক ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর, আসলে নিজের বৌমা এবং নাতনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর কয়েক বছরের মধ্যে বিমলের ব্যবসা একেবারে ডুবে যায়। তাই বিমল তার মাকে নিয়ে পথে বসে, আর এই শীতের মধ্যে তারা কোন রকমই একটি কুঁড়ে ঘরে বসবাস করে লোকের কাছে ভিক্ষা করে নিজেদের জীবন ধারণ করে। তুমি আমার নাতি আর নাতনিকে নিয়ে আমার আর আমার ছেলের কাছে ফিরে চলো। আমি আর বিমল কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমাদের অনেক ভুল হয়ে গেছে। বিমল লুকিয়ে লুকিয়ে এসব ঘটনা দেখতে পায়, কিন্তু সে মনে মনে তার বউয়ের সাফল্য কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে সে দোকানের ভেতরে ঢুকে এসে নিজের ছেলেকে এবং মেয়েকে সীতার কাছ থেকে নিয়ে চলে যেতে চায়। আমি কখনো আপনাদের কাছে ফিরে যাব না, আর বিমল তুমি যদি আমার ছেলে আর মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ এখন আর আমি আগের সীতা নই। যাও, তুমি এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে যাও, আর আমি কেবলমাত্র এই বয়স্ক মানুষটার উপর দয়া করে তার খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারি, কিন্তু তোমার সাথে কোনো রকম সম্পর্ক আমি রাখবো না। এই বলে সীতা বিমলকে ঘাড় ধাক্কা দিয়ে তার দোকান থেকে বের করে দেয়। সীতা তার শাশুড়ি মায়ের দায়িত্ব নিলেও তাদের কাছে কোনোদিনও সে ফিরে যায় না। এভাবেই সীতা তার 2 ছেলে মেয়েকে নিয়ে শীতের মধ্যে গরম গরম গোলাপজাম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।